মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠান প্রতি মাসে বিজ্ঞানীদের যে জন্মদিবস উপলক্ষে, বিশেষ করে যারা বিশেষ ভালো কাজ করে যেসব বিজ্ঞানীরা বিখ্যাত হয়েছেন তাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না, সারা পৃথিবী জুড়ে রয়েছেন তারা। মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এই যে উদ্যোগ, এই উদ্যোগটাকে মাথায় রেখে আমরা আজকে যে বিজ্ঞানী সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তিনি হচ্ছেন অ্যালান ম্যাথিসন টিউরিং, এবং ইনি একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। সেই অ্যালান ম্যাথিসন টিউরিং এর আজকে 109তম জন্ম জয়ন্তী উৎসব, তার জন্মদিবস উপলক্ষে আজকে আমরা 23 জুন 2021 সালে এই অনুষ্ঠান করছি। এবং এই বিজ্ঞানী যে কত মহান বিজ্ঞানী ছিল সেগুলো আমরা এখন আলোচনা করব না, আমরা শুনবো ছাত্রদের কাছ থেকে। এবং ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী তো ছিলেনই, এবং কম্পিউটার বৈজ্ঞানিকও ছিলেন, নানা রকম আবিষ্কর্তা ছিলেন, নানা রকমভাবে বিভিন্ন সাবজেক্টে কাজ করেছিলেন। আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সেই সমস্ত শুনবো, জানবো, এবং এখন ছাত্রছাত্রীরা আমাদেরকে সেগুলো শেখাবে, তারা কতটা শিখেছে এবং তারা আমরা যেগুলো জানি না সেগুলো তারা আমাদের বলবে। আজকে এই অনুষ্ঠানেতে আমরা দুটি স্কুল আমাদের এখানে পার্টিসিপেট করছে, একটি হচ্ছে শান্তিপুর পাবলিক স্কুল, আরেকটা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। এই দুটো স্কুল পার্টিসিপেট করছে, এবং এখানে 4 জন করে শান্তিপুর পাবলিক স্কুল থেকে এসেছে, এবং বাকি আরেকটি স্কুল থেকে কৃষ্ণচন্দ্রপুর থেকে 3 জন এসেছে। এবং এরা সকলেই ছাত্ররা, তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবে। আমি অনারেবল ভাইস চ্যান্সেলর মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে কিছু বলে অনুষ্ঠানের সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনারেবল ভিসি স্যার, প্লিজ। ধন্যবাদ রায় চৌধুরী সাহেব। আমাদের এই অনুষ্ঠান, বিশেষ করে আমাদের যেটা করা হয়েছে স্কুল কানেক্ট প্রোগ্রামের মধ্যে, সেটা আমাদের যে বরেণ্য বিজ্ঞানী যারা বিভিন্ন সময়ে পৃথিবীতে বিভিন্ন রকম কাজকর্ম করে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছেন সামনের দিকে, তাদেরকে স্মরণ করানোর জন্য এটা আমাদের একটা উদ্যোগ। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত বিশিষ্ট বা বরেণ্য বিজ্ঞানীদের অনেকেরই নাম হয়তো জানি না, কিন্তু এদের কাজের জন্যই যা কাজের যা সুফল সেটা কিন্তু আমরা ভোগ করছি। আজ বিজ্ঞানের জন্যই আজকে আমরা যে এই কথাবার্তা বলছি, কম্পিউটারের মধ্যে দিয়ে আমরা যে পৌঁছে যেতে পারছি একে অন্যের কাছে ইন্টারনেটের মধ্যে দিয়ে, এভাবে যে আমরা নিজেদের ঘরে বসে পাখার তলায় বসে নানা রকম ভাবে আমরা যে আলোচনার মধ্যে, সবটাই তো বিজ্ঞানের একটা অগ্রগতির ফল, এবং তার পেছনে বহু বিজ্ঞানীর কিন্তু নিরলস সাধনা রয়েছে, তাদের আত্মত্যাগ রয়েছে, সেইটা স্মরণ করানোর জন্য আমাদের এই অনুষ্ঠান। আজকে আমাদের যে বিজ্ঞানীকে নিয়ে, যার জন্মদিন উপলক্ষে এই আমরা অনুষ্ঠানটি করছি, তিনি অ্যালান টিউরিং, যেটা বললেন আমাদের প্রফেসর ডক্টর প্রফেসর রায়চৌধুরী, অ্যালান ম্যাথিসন টিউরিং। ইনি মুখ্যত থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স যে ইনি তৈরি করার পেছনে এর বিরাট অবদান, কারণ এখন এই যুগটাই তো কম্পিউটার সায়েন্সেরই যুগ। এর ফলে অ্যালান টিউরিংকে স্মরণ করা অত্যন্ত ভাবে প্রাসঙ্গিক। তিনি ব্রিটিশ মানে ইংলিশ ইংল্যান্ডের লোক ছিলেন, অঙ্ক কম্পিউটার সায়েন্স এর সঙ্গে দর্শন এসব ব্যাপারেই তার ছিল ব্যুৎপত্তি। এবং অ্যালান টিউরিংয়ের যেটা ছিল, উনি অ্যালগোরিদম এবং এই যে তার ধারণা, কম্পিউটেশনের ধারণা, এটা তার সঙ্গে সঙ্গে একটা টিউরিং মেশিন তৈরি করেছিলেন, যেটাকে প্রথম দিককার যে সাধারণ মানে যে সমস্ত কাজকর্মের জন্য যে কম্পিউটার সেই রকমের জন্য সেটা মাথায় রেখে উনি তৈরি করেছিলেন। তার পরবর্তীকালে সেটার উপরে একটা গবেষণা হয়, সেটা একটা ভিত্তি তৈরি করে, তারপরেই সৌধ তৈরি হয়, ইমারত তৈরি হয়, এর উপরে অনেক গবেষণা পরবর্তীকালে হয়েছে, কম্পিউটারের অগ্রগতি প্রচুর হয়েছে। কিন্তু প্রথম দিককার যে স্থপতি যিনি ছিলেন, তার অ্যালান টিউরিং এর নাম কিন্তু চিরকাল সভ্যতার যে যে চালচিত্র তার মধ্যে তার নাম সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। আজকে আমরা ছাত্রদের কাছ থেকে, আমাদের স্কুলের ছাত্রদের কাছ থেকে অ্যালান টিউরিং এর ব্যাপারে আরো বিশদভাবে শুনবো, জানবো, এবং এই অনুষ্ঠানের মধ্যে যারা অংশগ্রহণ করবেন, অন্যান্য ছাত্রছাত্রী, অন্য যারা মানুষজন, প্রত্যেকেই আমি আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে সমৃদ্ধ হবে। তাহলে আসুন আমরা এই আলোচনাটা শুরু করি। প্রফেসর রায়চৌধুরীকে অনুরোধ করছি, উনি অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান সামনের দিকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভিজিট স্যার, থ্যাংক ইউ।
ফর ইওর ভ্যালুয়েবল লেকচার, এবং আমার মনে হয় ছাত্ররা অনুপ্রাণিত হলে, কারণ অনারেবল ভাইস চ্যান্সেলর যে কথাগুলো বললেন যে আজকে তোমরা যেসব জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানগুলো আমরা শুনব, এবং আমরা শুনে আমরা তোমাদের কাছে প্রশ্ন করবো, তোমরা ভাই সেগুলো উত্তর দেবে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইস চ্যান্সেলর সাহেবকে। আমরা প্রথমে শান্তিপুর পাবলিক হাই স্কুলকে আমি অনুরোধ করব তাদের প্রেজেন্টেশন করতে, কিন্তু তার আগে সুরজিৎ মণ্ডল শান্তিপুর পাবলিক হাই স্কুল থেকে যিনি এসেছেন, তিনি দু একটি কথা বলুন এবং তাদের প্রেজেন্টেশন সম্বন্ধে বলুন কারা কি প্রেজেন্টেশন করবে, সেজন্য আপনাকে অনুরোধ করছি, প্লিজ। জোরে বলুন, শোনা যাচ্ছে না ভালো। Myself Surajit Mondol, an assistant teacher of Kantipur Public School. At first, I want to salute the authority of Grand Maulana Abdul Kalam Azad University of Technology for arranging such a well-organized program. Generally, we encourage our students to pay tribute to the eminent person like Rabindranath Tagore, Mahatma Gandhi, Netaji Subhash Chandra Bose, etc. But today, program gives us the opportunity to pay regard to English mathematician and computer scientist Alan Matheson Dewey. I like to thank the organizing authority and again because their admirable effort is giving us to implement the same in our school also. Today me with me my lovable students from class 5 and class 6 will present their PPT on this event. So with me there is Archishman, Aiticho, Anirban and Parag. So I would like to ask Archishman to continue with the presentation. Archishman is a student of class 6. So very nice, student of class 6 is presenting us. Thank you. Please, Archishman, you are welcome to speak. Now, Archishman. Yes, sir. Alan Matheson Turing was born in 23rd June 1912. He was an English mathematician, computer scientist, logician, cryptanalyst, philosopher, and theoretical biologist. And was highly essential in the development of theoretical computer science. Alan's father's name was Julius Matheson Turing and his mother's name was Ethel Sardis Turing. His wife's scientific interests were a trial to his mother, whose perpetual terror was that he would not be accepted to the English public school. He pursued his elementary education from St. Michael's later studying at Sherborne School in Dorset, starting from 1926. While at this school, Alan became interested in chess. I would like to ask Otijo to carry on. After Sherborne, Turing studied as an undergraduate from 1931 to 1935 at King's College, Cambridge, where he was awarded first-class honors in mathematics. In 1935, at the age of 22, he was elected a fellow of the King's College on the strength of a dissertation in which he proved the central limit theorem. Unknown to the committee, the theorem had already been proven in 1992 by Jarl Waldemar Lindbergh. In 1936, he published his paper on computable numbers with an application to the incidence problem. It was published in the Proceedings of the London Mathematical Society Journal in two parts, the first on 30th November and the second on 23rd December. Now I would request Anirban to continue. Talented in many fields, Turing contributed computing theory, information theory, mathematics, and cryptography. During his PhD in mathematics in Princeton University, he engineered the gear wheel part of a special machine to calculate the Riemann zeta function, and he developed universal computing machine. In 1939,
he joined the British code-breaking government organization. During World War II, Alan Turing and his team developed a bomb machine to decode the Enigma secret messages used by German armed force. Turing was highly influential in the development of theoretical computer science, providing a formalization of the concepts of algorithm and computation with the Turing machine, which can be considered to be a model of theoretical computer science. Turing is widely considered to be father of theoretical computer science and artificial intelligence. Now I would like to request Parag to continue. Alan awarded the Smith's Prize in 1939 by the University of Cambridge for his exceptional contribution in the field of applied mathematics. In 1945, Alan Turing was awarded an OBE, Order of the British Empire, for his service to the country. And in 1949, he was made Deputy Director of the Computing Laboratory at the University of Manchester. He was elected to Fellowship of the Royal Society in July 1951. The genius was known as the key of the Bletchley Park, but unfortunately he was found dead from on 7 June 1954. Several awards have been named after his mathematical genius. Also, many biographies were penned, and the most notable was written by the Royal Society. The 2014 movie The Imitation Game was based on Alan's life. Thank you. Now, I would like to request Sir to carry. Once again, thanks to the authority for giving us the opportunity to experience the grandness of the today's program. Thank you, everybody. Thanks a lot. We have learned a lot from your students. Now I request Krishna Chandrapur High School, Mr. Bishanshu Kamalia, please, assistant teacher. Namaskar. Sir, I'm Krishna Chandrapur High School. Thank you. Amader ottonto kacher chhatro chhatri ra ache ei program e join koreche. Amader shonge royeche Tauhida Sultana, class 10 er Puja Haldar ebong Pratik Chapadar. Era ottonto koshter sathe ei jinish gulo koreche. Internet e temon kichu paoa jay na Alan Turing somporke. তাও ওরা যথেষ্ট চেষ্টা করেছে, যা করেছে তা আপনাদের সামনে প্রেজেন্ট করবে। তৌহিদা, হ্যাঁ স্যার, তৌহিদা তোমার প্রেজেন্টেশন শুরু করবে। ঠিক আছে, তৌহিদা ক্লাস 10 এ পড়ে, ও খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেবে, আমরা ওয়েট করছি তার বক্তব্য শুনবো বলে। তৌহিদা শুরু করো। নমস্কার, জুম ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য অধ্যাপক অধ্যাপিকাদের, আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই অন্যান্য বিদ্যালয়ের উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণকে এবং অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদেরকে বিজ্ঞানের দিশারি অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য ম্যাকআউটের স্কুল কানেক্টিং টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমার নাম তৌহিদা সুলতানা, আমার সঙ্গে রয়েছে পূজা হালদার, প্রতীক চাপাদার, এবং আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিতাংশু স্যার। কিছু কিছু গণিতবিদ পৃথিবীতে অবতীর্ণ হয়ে গণিত শাস্ত্রের সেবায় এবং গণিত শাস্ত্রকে উন্নততর করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। এমনই একজন ব্রিটিশ গণিতবিদ হলেন অ্যালান ম্যাথেসন টিউরিং। বর্তমান সময়ে আমরা মোবাইলের ক্যামেরায় এআই দেখতে পাই, যার পুরো নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে বর্তমানে রোবট, মোবাইল, ডিজিটাল গ্যাজেট অনেক উন্নতি লাভ করেছে এবং প্রত্যেক দিনই উন্নত থেকে উন্নততর হচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ গণিতবিদ
অ্যালান ম্যাথসন টিউরিং। অ্যালান ম্যাথসন টিউরিং ইংল্যান্ডের লন্ডন শহরে 1912 সালের 23 জুন জন্মগ্রহণ করেন। তার বাবা জুলিয়াস ম্যাথসন টিউরিং অধুনা উড়িষ্যার ছত্রপুর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন আধিকারিক ছিলেন। ঠাকুরদা জন রবার্ট টিউরিং বেঙ্গল ইন্ডিয়ান আর্মির জেনারেল ছিলেন। অ্যালান ম্যাথসন টিউরিং এর মায়ের নাম এথেল সারাস্টনি। এথেল সারাস্টনির বাবা এডওয়ার্ড স্টনি অধুনা চেন্নাইয়ের রেল দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। অ্যালান টিউরিং এর পরিবারের সাথে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হলেও অ্যালান টিউরিং কখনো ভারতেই আসেননি। তার সম্পূর্ণ শিক্ষা এবং জীবন ইংল্যান্ডে আবর্তিত হয়েছে। অ্যালান ম্যাথসন টিউরিং 1926 সালে শেরবন স্কুলে পড়াশোনা শুরু করেন। এই শেরবন স্কুলেই তার সাথে ক্রিস্টোফার মর্গমের বন্ধুত্ব হয়। একদিন ক্রিস্টোফার মর্গম ক্রিপ্টোগ্রাফির ওপর লেখা একটি বই এ গাইড টু সিফার্স অ্যালান টিউরিংকে উপহার দেন, যা তাকে ক্রিপ্টো অ্যানালিসিসে উৎসাহিত করে তোলে। ক্রিস্টোফার মর্গম মাত্র 19 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান, যা অ্যালান টিউরিং এর জীবনে গভীর ক্ষত তৈরি করে। পরবর্তী সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং 1938 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অ্যালান টিউরিং কোড ব্রেকিং কেন্দ্র হিসাবে পরিচিত ব্লিচলি পার্কের গভর্নমেন্ট কোড অ্যান্ড সিফার স্কুলে কর্মজীবন শুরু করেন। অ্যালান টিউরিং এর কর্ম এবং কর্মজীবন সম্পর্কে ভীষণভাবে জানতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ এসে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গ্লোবাল ওয়ার বা টোটাল ওয়ার বলা হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে পয়লা সেপ্টেম্বর 1939 থেকে 1945 আগস্ট মাস পর্যন্ত হয়েছিল। অক্ষশক্তির মধ্যে ছিল জার্মানি, ইতালি, জাপান এবং মিত্রশক্তির মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, পোল্যান্ড, রাশিয়া, চীন এবং গ্রিস। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 3 কোটি সেনা এবং 5 কোটি সাধারণ মানুষের প্রাণহানি হয়। মহাভারতের কর্ণ, দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মের বলে বলিয়ান হয়ে দুর্যোধন নিজেকে শক্তিশালী মনে করে আগ্রাসী হয়ে ওঠেন এবং সেই আগ্রাসী মনোভাবের জন্যই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গে বলতেই হয়, হিটলার তার দুর্ধর্ষ নাৎসি বাহিনী, ইতালির স্বৈরাচারী শাসক মুসোলিনি এবং এনিগমা যন্ত্রের জন্যই আগ্রাসী হয়ে ওঠেন এবং সেই আগ্রাসী মনোভাবের জন্যই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন আমাদের প্রশ্ন হলো, এনিগমা কি? জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এনিগমা যন্ত্রের সাহায্যে রেডিও তরঙ্গ মারফত গুপ্ত তথ্য আদান প্রদান করত। প্রতিদিন রাত্রি 12টার সময় জার্মানি এনিগমা যন্ত্রের সেটিংস বদলে দিত এবং এই যন্ত্রের সেটিং সংখ্যা ছিল 159 মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, অর্থাৎ 159 এর পর 18টি শূন্য। আসুন আমরা হোয়াটসঅ্যাপের সাহায্যে এনিগমা যন্ত্রের কার্যকারিতা বোঝার চেষ্টা করি। আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ বা বার্তা পাঠানোর আগেই একটি লেখা দেখতে পাই, মেসেজেস অ্যান্ড কলস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, নো ওয়ান আউটসাইড অফ দিস চ্যাট, নট ইভেন হোয়াটসঅ্যাপ ক্যান রিড অর লিসেন টু দেম, ট্যাপ টু লার্ন মোর। অর্থাৎ আমি আমার বন্ধু পূজাকে ইন্টারনেট মারফত কোনো মেসেজ পাঠালেও আমাদেরই আরেক বন্ধু প্রতীকের ইন্টারনেট থাকলেও সেই মেসেজ পড়তে পারবে না। ঠিক তেমনি এনিগমা যন্ত্রের সাহায্যে পাঠানো গুপ্ত তথ্য
রেডিও তরঙ্গের মাধ্যমে এনিগমা যন্ত্রের কাছেই পৌঁছবে। কিন্তু রেডিও তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে থাকলেও সেই গুপ্ত তথ্য অন্য কোনো দেশ দেখতে বা বুঝতে পারবে না। অ্যালান টিউরিং মনে করতেন যে কোনো যন্ত্রের তৈরি গুপ্ত কোড কোনো মানুষ ভাঙতে পারবে না, কিন্তু মানুষের তৈরি অন্য একটি যন্ত্রই সেই কোড ভাঙতে পারবে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অ্যালান টিউরিং কোড ব্রেকিং কেন্দ্র হিসাবে পরিচিত ব্লিচলে পার্কের গভর্নমেন্ট কোড অ্যান্ড সিফার স্কুলে কর্মজীবন শুরু করেন। 1940 সালে তিনি গভর্নমেন্ট কোড অ্যান্ড সিফার স্কুলের হার্ট এইড বিভাগে কাজ শুরু করেন। এই হার্ট এইড ব্রিটেনের প্রতিভাবান মানুষরা এনিগমা কোড ব্রেক করার জন্য একসাথে কাজ করছিলেন। প্রথমে যার নেতৃত্ব দিচ্ছিলেন অ্যালান টিউরিং, পরবর্তী সময়ে নেতৃত্ব দেন ব্রিটেনের বিশিষ্ট দাবাড়ু হুগো আলেকজান্ডার। এই হার্ট এইডে কাজ করার সময় অ্যালান টিউরিং এর সাথে তার সহকর্মীদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু জোয়ান ক্লার্ক এই হার্ট এইডে যোগদানের পর অ্যালান টিউরিং এর কাজ করার সুবিধা হয়। অনেকে জোয়ান ক্লার্ককে অ্যালান টিউরিং এর স্ত্রী হিসাবে বলে থাকেন, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার উপর ভিত্তি করে বলতে পারি অ্যালান টিউরিং এর একজন ভালো বন্ধু ছিলেন জোয়ান ক্লার্ক। তারা কখনোই বিয়ে করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, গণিতবিদ তথা ক্রিপ্টো অ্যানালিসিস্ট জোয়ান ক্লার্কের জন্মদিন 24 জুন, অর্থাৎ আগামীকাল। অ্যালান টিউরিং হার্ট এইডকে সঙ্গে নিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যেই আবিষ্কার করেন এনিগমা যন্ত্রের গুপ্ত কোড ভাঙার আর একটি যন্ত্র। মৃত বন্ধু ক্রিস্টোফার মরকমের স্মৃতির উদ্দেশ্যে অ্যালান টিউরিং নিজে এই যন্ত্রটির নাম দিয়েছিলেন ক্রিস্টোফার, কিন্তু পরবর্তী সময়ে এই যন্ত্রটি বম নামে পরিচিত হয়। এই বম যন্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির জয়ী হওয়ার অন্যতম প্রধান কারণ বলা যেতে পারে। অ্যালান টিউরিং পরবর্তী সময়ে ম্যাথমেটিক্যাল বায়োলজির উপরেও গবেষণা করেন। প্রাণীর শরীরে কোষ বিভাজনকে গাণিতিক মডেলের সাহায্যে দেখানোর চেষ্টা করেছিলেন। এত প্রতিভাবান মানুষ হওয়া সত্ত্বেও তৎকালীন বিশ্বের সবচেয়ে সভ্য জাতি হিসাবে পরিচিত ব্রিটিশ সমাজ তাকে মেনে নিতে পারেনি, কারণ তিনি শারীরিকভাবে পুরুষ হলেও মানসিকভাবে ছিলেন নারী। তার উপরে হরমোন থেরাপিও করা হয়, এর ফলে তার শরীরের পরিবর্তনের শুরু হলে তিনি মন থেকে শারীরিক ও মানসিক পরিবর্তন মেনে নিতে পারেননি। তাই মাত্র 41 বছর বয়সে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন অ্যালান টিউরিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে অ্যালান টিউরিং এর নাম কোথাও বিশদভাবে পাওয়া যায় না। কারণ হিসাবে বলা যায় ব্রিটিশরাই তা প্রকাশ করেনি, কিন্তু বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বাদ যাওয়া বা ব্রেক্সিট হওয়ার পরে ব্রিটেন অ্যালান টিউরিংকে সম্মান জানিয়ে ব্রিটিশ ছাত্রছাত্রীদের বিদেশে পড়তে যাওয়ার জন্য টুরিং স্কিম নামে একটি স্কলারশিপ ঘোষণা করেছেন। বিজ্ঞানের দিশারি অনুষ্ঠানে যোগদান করতে এসে অ্যালান টিউরিং এর মতো গণিত সাধকদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা আরো জানার চেষ্টা করব অন্যান্য গণিত সাধকদের ও বিজ্ঞান সাধকদের। তাই ম্যাক আউটকে আমরা অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, খুব সুন্দরভাবে তুমি এক্সপ্লেন করলে তৈদা সুলতানা, পূজা হালদার এবং প্রতীক, তোমরা অনেক খেটেছ এটা দেখার জন্য। এবং সত্যি কথা, একজন বিজ্ঞানী কত সুন্দরভাবে তার যে প্রচেষ্টা, এই যে ক্রিস্টোফার বোম বলে যেটা তুমি বললে, এটা কিন্তু অনেকেরই জানা ছিল না। এবং তার ফলেতে এই যে ওয়ার্ল্ড ওয়ারে একটা বিরাট বিশ্বের যে একটা আমরা খ্যাতি অর্জন করেছিল সেটা কিন্তু তার জন্যই হয়েছিল। আর ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের উপর তিনি তো প্রচুর কাজ করেছেন, সেটাও তুমি বললে। 41 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন শারীরিক প্রয়াগের নানান রকম তার দুর্বলতার জন্যে, অসুস্থতার জন্যে। এবং তিনি সায়ানাইড খেয়ে
আত্মহনন করেছিলেন, এটাও খুব দুঃখের বিষয়। কিন্তু সে সময় একটা সময় তিনি যদিও সেই সমাজে অতটা সমাদৃত হয়নি, কিন্তু পরবর্তীকালে কিন্তু যখন সবাই তার কাজটা নিয়ে অনুসন্ধান করতে লাগলো, তখন দেখা গেল যে সে একজন মানে বিরাট জায়গায় পৌঁছে গেছে। এবং তার কাজের উপর ভিত্তি করে আজকে তুমি যেটা আলোচনা করলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা নিয়ে আজকে আমরা নাড়াচাড়া করছি, ক্রিপ্টোগ্রাফি নিয়ে যে সমস্ত নাড়াচাড়া করছি, এই সমস্ত কিন্তু তারই সৃষ্টি। এবং এরকম একজন মহাবিজ্ঞানীকে আমরা স্মরণ করতে পারি, এবং স্কুলের ছাত্র ছাত্রীরা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই দুটো স্কুলই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করেছে। আমি অনারেবল ভাইস চ্যান্সেলারকে কিছু বলার জন্য অনুরোধ করব, যদি থাকেন উনি, তাহলে আর যদি কেউ কিছু বলতে চাও তাহলে বলতে পারেন আর কি। আর কেউ আছে যারা বলতে পারে? খুবই ভালো স্যার, ওনারা ওরা খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে, খুবই সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এটা এত ভালো রিসার্চ করে কাজটা করেছে, এইটাই আমরা চাইছি যে যে গবেষণা করে নানা রকম তথ্য তুলে আনা, এই অল্প বয়সী ছেলেমেয়েরা যে কাজটা করতে পেরেছে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, যাক এটা খুব ভালো কাজ হয়েছে। আজকে কি দুজনেই আছে আর কেউ নেই নাকি? আজকে দুটো স্কুলই মাত্র তারা এন্ট্রি করেছে, খুব ভালো করেছে। এবারে আপনি বলুন। হ্যাঁ, এখানে যদি কারোর কিছু এই অ্যালান টিউরিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারে, এবং তা না হলে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে পার্টিসিপেট করলে প্রত্যেকেই কিন্তু তারা সার্টিফিকেট পাবে, এবং তাদের সার্টিফিকেট যাবে। এবং স্কুলের যে কর্তৃপক্ষ, তারা যে এত যত্নশীল হয়ে তাদেরকে যে ক্লাস সিক্স ক্লাস টেন এ সমস্ত ছাত্রছাত্রীরা যেভাবে তারা প্রেজেন্টেশন করলো, এটা কিন্তু সিনিয়র লেভেল ছাত্র কলেজের ছাত্ররাও এত ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। যেভাবে প্রেজেন্টেশন করলো, শুধু তাই নয়, এটাকে অনুধাবন করে সেটাকে ব্যাখ্যা করে কি সুন্দরভাবে যে মানুষের কাছে বোঝানো উইথ পপুলার প্রেজেন্টেশন, এটা একটা অত্যন্ত সুন্দর কাজ হয়েছে। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমরা ওয়েল উইশেস জানাচ্ছি। ম্যাকআউট সবসময় ওপেন করা আছে, যে কোনো সময় ম্যাকআউটের কাছে এলে ম্যাকআউট এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্রদের যে কোনো প্রবলেম, যে কোনো ব্যাপার, পড়াশোনার ব্যাপারে, গাইডেন্সের ব্যাপারে আমরা সবসময় তোমাদের পাশে আছি, কাজে আমরা তোমাদের সবসময় শুভকামনা জানাচ্ছি। এবং আমি সবাইকেই, পিজি সাহেবকে এবং দেবু এবং প্রেম কুমার, সবাই যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। Thank you everyone for joining this session, and next session will be on 29th with the same with the timing 2 o'clock. আমরা কিন্তু অন্য যে দিশা স্কুল দিশারি প্রোগ্রাম গুলো আছে এগুলো সমস্ত অ্যাটেন্ড করবে, কারণ এগুলো তোমাদের সমস্ত কাজে লাগবে পড়াশোনার মধ্যে। নেক্সট সেশন হবে স্যার 29th এ, পরের সেশনটা হবে, এবং এইটা বোধহয় প্রশান্তচন্দ্র মহলানবিশের উপরে হবে বোধহয়, তাই না? সেটা আমরা জানিয়ে দেবো। জানি।